ভোটারের স্বল্প উপস্থিতি নিয়ে চলছে জাতীয় সংসদের 6টি উপনির্বাচনে ভোট। এর মধ্যে একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একটি কেন্দ্রে বাইরে থেকে উদ্ধার করা হয়েছে একটি ককটেল। ভোট নিয়ে সকাল থেকেই ভোটারদের আগ্রহ ছিল কম। জাতীয় সংসদের 6টি আসনের উপনির্বাচনে যখন এই চিত্র, তখন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী অদূত বিশ্বাসের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভোট গ্রহণ শুরুর পর স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় একজন বহিরাগতকে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বললে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিমের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী লিটনের হাতাহাতি হয়। এরপরই দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। উদ্ধার করা হয় একটি ককটেল। যখন মেইন গেট দিয়ে আমাদের সেন্টারে আসছিল, তখনই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সে সময় আমি অফিসে কাজ করছিলাম, এর মধ্যেই তাদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা আমি দেখি এবং আমি আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি সাথে সাথে অ্যাকশন নেওয়ার। আমি বৈধ ভোটার ছাড়া সবাইকে বের করতে সক্ষম হয়েছি। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার টঙ্গিপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন ভোটাররা। প্রিজাইডিং কর্মকর্তা জানান, ভোট কেন্দ্রের 100 গজের মধ্যে ভোটার ছাড়া আর কেউ ঢুকতে পারবে না, নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে। বগুড়ার 4 ও 6 আসনের 255টি ভোটকেন্দ্রে একসাথে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়, তবে ভোটার উপস্থিতি কিছুটা কম। ঠাকুরগাঁও 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন। সুষ্ঠু পরিবেশে চলছে ভোট গ্রহণ। এখানে ভোট নিয়ে আগ্রহ কম জনসাধারণের। এবার সবগুলো আসনে ভোট হচ্ছে ইভিএমে, তবে কেন্দ্রে নেই সিসি ক্যামেরা। সংসদ থেকে বিএনপির সদস্যরা পদত্যাগ করলে খালি হয় 6টি আসন। 6 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 প্রার্থী, এর মধ্যে 23 জন 10টি রাজনৈতিক দলের আর স্বতন্ত্র 17 জন। তাজমিম মিমু, DBC নিউজ ডেস্ক।